ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। G20 সম্মেলনে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াপল্টনে আসছেন নেতা কর্মীরা, নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশ 14 অক্টোবর। ডেঙ্গু প্রতিরোধে DNCC-র ব্যর্থতা, সফলতার বিচারের ভার জনগণের হাতে, বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নির্বাচন বানচাল করতে 71 এর পরাজিত শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে, বললেন বাংলাদেশ সুপ্রিম পার্টি। তারা মানুষের অঙ্গহানি করে ফেসবুকে ভিডিও দিয়ে শক্তির জানান দিত, বললেন র‍্যাব। বিনা চিকিৎসায় নেতাদের জীবন বিপন্ন করায় সরকারের নীতি, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করে সম্পদ মূল্য বহুগুণ বাড়ানোর অভিযোগ। কিম জং এর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের 20 জন সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনা প্রগতি ময়দানের ভারত মান্দা পাম্প কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে 18তম এই G20 শীর্ষ সম্মেলন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠিত সব G20 প্রক্রিয়া এবং বৈঠকের চূড়ান্ত পরিণতি হতে চলেছে। নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা, নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধীরে ধীরে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে এখনও অন্যান্য জায়গা থেকে শুরু হওয়া গণমিছিল নয়াপল্টনে এসে পৌঁছায়নি। এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গিয়েছে। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ের চারপাশে রয়েছে পুলিশ সদস্যরা। এদিকে বিজয়নগর মোড়, পল্টন, পানিটিঙ্কি মোড়েও রয়েছে পুলিশ। বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেই জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশ সদস্য। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, রাজনৈতিক কোনো কর্মসূচির নামে রাজধানীতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যদি কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশ 14 অক্টোবর। দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 8 দফা দাবিতে আগামী 14 অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে খেলাফত মজলিস। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, বর্তমানে দেশের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাবিশ্বাস ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। বিদেশি ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু প্রতিরোধে DNCC-র ব্যর্থতা, সফলতার বিচারের ভার জনগণের হাতে, বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে DNCC-র ব্যর্থতা ও সফলতা বিচারের ভার জনগণের হাতে। জনগণ দেখছে ডেঙ্গু নিয়ন্ত্রণে DNCC নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। আজ দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে পরিবেশের উন্নয়নে কাজ করা
সংগঠন ওএসএ কর্তৃক আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য শুভ জায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ সকল কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, পাশাপাশি বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি জনগণকে সম্পৃক্ত করতে, সচেতনতা বাড়াতে, মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে, শিশুদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে, ডিএনসিসির ওয়েবসাইটে সবার ডাকা অ্যাপসে ও ফেসবুক পেজে এলাকাভিত্তিক মশক কর্মীদের তালিকা দেওয়া আছে, সবাই সরাসরি মশক কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি আরো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। নির্বাচন বানচাল করতে একাত্তর এর পরাজিত শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে, বললেন বাংলাদেশ সুপ্রিম পার্টি। নির্বাচন বানচাল করতে একাত্তর এর পরাজিত শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি মাইজবন্ডারি বলেছেন, এই অশুভ শক্তির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, একদিকে ডেঙ্গু, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া দামে মানুষ আজ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে, তাই চাল ডাল আটা তেল পেঁয়াজ এবং লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে মধ্যবিত্ত নিম্ন আয়ের অন্তত 5 কোটি মানুষকে ক্রয়ের সুবিধা দিতে হবে। বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে দেশবিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে জেলা সুপ্রিম পার্টির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ সকল কথা বলেন তিনি। ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে জনজীবন আজ দুর্বিষহ, বাজারে জিনিসপত্রের দাম আজ আকাশচুম্বী। যে পণ্য 2 মাস আগে আমদানি হয়েছে সেই পণ্য আজকে ডলারের দাম বাড়ার অজুহাত দিয়ে অসাধু চক্র দাম বাড়িয়ে দিচ্ছে। অবস্থা থেকে জনগণ মুক্তি চায়। টাস্ক ফোর্স গঠন করে এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। তারা মানুষের অঙ্গহানি করে ফেসবুকে ভিডিও দিয়ে শক্তির জানান দিত, বললেন রেপ। রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব শত্রুতার জেরে সম্প্রীতি ভুক্তভোগী আরমানের হাতের কবজি চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। তার আগেও একই কায়দায় হামলা চালিয়ে লোকজনের অঙ্গ বিচ্ছিন্ন করেছে। তারা নৃশংসতার এসব ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে নিজেদের শক্তির জানান দিত। আজ দুপুরে রাজধানীর কাউরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়েন। প্রকাশ্যে কুপিয়ে আরমানের হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরালের ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রেপ্তার 7 জন হলেন রাফিদুল ইসলাম ওরফে রানা ওরফে রাফাত, তুষার হাওলাদার, আহমেদ খান, মোহাম্মদ হাসান ওরফে গুটি হাসান, মোহাম্মদ হানিফ হোসেন ওরফে জয় রমজান, মোহাম্মদ রায়। রেব বলছে, গতকাল ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই 7 জনকে গ্রেপ্তার করা হয়। বিনা চিকিৎসায় নেতাদের জীবন বিপন্ন করাই সরকারের নীতি, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী বলেছেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে বন্দী। ইতিমধ্যে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে দিন যাপন করছেন। চিকিৎসার বিষয়ে বারবার কারা কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও এই জনপ্রতিনিধিকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় কারাগারে বন্দী রেখে বিএনপির নেতাকর্মীদের জীবন বিপন্ন করাটাই অবৈধ আওয়ামী লীগ সরকারের নীতি। সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সকল কথা বলেন। রিজভী বলেন, মনুষ্যত্ব, মানবতা ও মানবিক বোধ কিছুই এদের মধ্যে নেই। অবৈধ শাসক গোষ্ঠী এদেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আর স্বাভাবিক ধারাকে বাধা দিয়ে শুধু ক্ষমতা ধরে রাখতে সর্বনাশা ধ্বংসের এমন কোন পন্থা নেই যে তারা প্রয়োগ করছে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সহ কারাগারে বন্দী অন্যান্য নেতাদের রুখ বেদির ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন আওয়ামী লীগ সরকার ও কারা কর্তৃপক্ষ, এটি গভীর চক্রান্তের অংশ। খালেদা জিয়ার চিকিৎসার জন্য শুধু ওষুধ প্রয়োগ ও সেটির পরবর্তী জটিল সেবা প্রক্রিয়ার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন তা বাংলাদেশের কোনো হাসপাতালেই নেই। আওয়ামী লীগ সরকার সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে প্রতিহিংসা পূরণের পথে এগোচ্ছে। দেশে বিদেশে কারাগারে আটক অনেক বিরোধী নেতার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের নজির থাকলেও বর্তমান সরকার গায়ের জোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নেওয়ার মানবাধিকার লঙ্ঘন করেছে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করে সম্পদ মূল্য বহুগুণ বাড়ানোর অভিযোগ। নিউ ইয়র্কের অ্যান্টর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতি করে তার সম্পদের মূল্য বাড়িয়েছেন। ট্রাম্পের সম্পদ মূল্য বাড়ানোর বিষয়ে আগে যা ধারণা করা হয়েছে সম্পদ মূল্য তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছেন, জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের একটি আদালতে ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা রয়েছে। গতকাল ওই মামলার বিচারের প্রস্তুতির জন্য সর্বশেষ নথি জমা দেওয়ার সময় এসব কথা বলেছেন নিউ ইয়র্কের অ্যান্টর্নি জেনারেল। লেটিটিয়া জেমস জানান, তাদের মূল্যায়ন ও হিসাব বিশেষজ্ঞরা মনে করেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়ে তার মোট সম্পদ বাড়িয়েছে। ট্রাম্প গত এক দশকে প্রতি বছর 190 কোটি থেকে $360 কোটি পর্যন্ত সম্পদ অতিরিক্ত দেখিয়েছেন। কিম জং এর সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান পুতিনের। উত্তর কোরিয়ার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিয়ং এর সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের বরাত দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্যটি জানিয়েছেন। কিমকে দেওয়া পুতিনের বার্তার উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন জানিয়েছেন, আমি বিশ্বাস করি এবং ধন্যবাদ জানাই যৌথ প্রচেষ্টার জন্য। আমাদের সম্পর্ক আরো জোরদার করতে হবে, সর্বক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা উচিত। পুতিন আরো বলেন, এটি সম্পূর্ণরূপে আমাদের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোরীয় উপদ্বীপ এবং উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করে। উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দিয়েছে জানিয়ে এক নোট বার্তায় পুতিন বলেন, এরপর থেকে আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। বন্ধুত্ব, ভালো প্রতিবেশী এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই সম্পর্ক।